অমরপুরে ক্ষুদিরাম পল্লীতে নাগর সহ এক মক্ষীরানী হাতে নাতে ধরল এলাকাবাসী। পরে পেশায় কাঠমিস্ত্রি আটককৃত যুবকটিকে বীরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অমরপুরের ক্ষুদিরামপল্লীর এক মহিলা বহুদিন যাবতই এলাকার পরিবেশ বিষাক্ত করছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। ওই মহিলার ঘরে সন্ধ্যা থেকে অধিক রাত পর্যন্ত মদের আসর চলত। সম্প্রতি স্থানীয় জনগণ এই মহিলার কার্যকলাপের উপর নজর রাখছিলেন। অবশেষে শনিবার রাত প্রায় ১১টায় স্থানীয়রা ও মহিলার ঘরে আচমকা হানা দিয়ে এক কাঠ মিস্ত্রিকে আটক করেন। আটককৃত কাঠ মিস্ত্রির বাড়ি অমরপুর মহকুমার মালবাসা এলাকায়। পরে এলাকাবাসী কাঠমিস্ত্রির স্ত্রী ও শাশুড়িকে ঘটনাস্থল থেকে ডেকে আনেন। এদিন ঘটনার বিবরণ দিয়ে জানান, প্রায় সময় ওই মহিলার ঘরে অন্য এলাকার পুরুষ মানুষরা এসে অধিক রাত পর্যন্ত আড্ডা মারেন। এ নিয়ে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। বেশ কয়েক মাস যাবতই এই ঘটনা ঘটে আসছিল। একটা ছেলে আছে, শের ছেলেরা, তারপরে মনে করে ছেলের পরে যে কোনো পুরুষ ছেলে হের পেটের ছেলের সমানের থেকে সবসময় আসা যাওয়া করি। কতদিন যাবে ঘটনা? এটা তো কতদিন বলতে, হ্যাঁ স্বামী থাকতে, এটা স্বামী মারা গেছে তো প্রায় বছর দুই করে খেয়ে গেছে। তো আমরা জানি আশা কাজ করে, তারপর আশার থেকে তাইলের এটা একটা অন্যরকম তাইলের কাছে, হ্যাঁ প্রেস হয়ে গেছে। এমন কি একটা কি সাধারণ অনেক কিছু ওষুধ বড়ি এসব কিছু পুরুষ দেওয়াটা হয় জানি, এরকম আমরা পারাতে রিপোর্ট পাইছি। তো এটা নিয়ে এদিন আটককৃত কাঠ মিস্ত্রির শাশুড়ি জানান, গত বেশ কয়েক মাস যাবত হঠাৎ হঠাৎ তিন চার দিন এই কাঠ মিস্ত্রি বাড়ি যান না, কোথায় রয়েছে জানতে চাইলে ফোনে বোনের বাড়ির নাম বলতো। এদিন হাতে নাতে ধরা পড়ায় জানতে পারলাম এই ঘটনা। এলাকাবাসী জানান, মহিলার স্বামী জীবিত থাকাকালীন সময় থেকে এই বাড়িতে অসামাজিক কাজ চলে আসছে, কিন্তু শাসক দলের প্রভাবের কারণে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া যেত না। স্থানীয়রা রাতে আটককৃত কাঠ মিস্ত্রিকে বীরগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন। ব্যুরো রিপোর্ট, হালাপুর।